তৃণমূলের পুরভোটে প্রার্থী তালিকা নিয়ে বিভ্রান্তি তৈরি হতেই বারবার বিরোধীরা একটাই প্রশ্ন ছুড়ে দিচ্ছে, তাহলে কি প্রার্থী তালিকা ঘিরে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের মধ্যে কোনো মতপার্থক্য রয়েছে? তৃণমূলে ক্ষমতার দুটি ভরকেন্দ্র তৈরি হচ্ছে। নিছকই একটি ভোট স্ট্র্যাটেজিস্ট সংস্থার পক্ষে কি একক ক্ষমতায় কোনো প্রার্থী তালিকা আপলোড করে দেওয়া সম্ভব, নাকি ভোট স্ট্র্যাটেজিস্ট সংস্থার পিছনে কোনো হেভিওয়েটের হাত রয়েছে? কোথাও কি তৃণমূলের প্রবীণ ও নবীন প্রজন্মের মধ্যে কোনো বিভেদ তৈরি হচ্ছে? এই প্রসঙ্গেই এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে নিজের মতামত জানিয়েছেন তৃণমূলের লোকসভার বর্ষীয়ান সাংসদ সৌগত রায়। এটা আমার মনে হয় না, নবীনদের আস্তে আস্তে জায়গা দিতেই হবে একটা পদ্ধতির মধ্যে দিয়ে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত মত হলো, সক্রিয় রাজনীতি করার ক্ষেত্রে একটা নির্দিষ্ট বয়স বেঁধে দেওয়া দরকার, 60-65 কিংবা 70-75 হোক, এর উপরে রাজনীতি করা উচিত নয়। এই ইস্যুতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছেন সৌগত রায়। বিজেপির যেমন আছে, 75-এর ঊর্ধ্বে কেউ রাজনীতি করতে পারবে না, আমার সেই 75 বছর হয়ে যাচ্ছে। ওরা আদভানি মুরলী মনোহর যোশীর মতো লোকদের বসিয়ে দিয়েছে, মোদী নিজেও বলছে ওর 75 হলে থাকবে না। আমার মনে হয় এটা একটা ভালো সিস্টেম, তার কারণ মমতা ব্যানার্জি বারবার বলেছেন যে আমি তিনটে প্রজন্মকে তৈরি করে দিয়ে যাব। সুতরাং একটা কোনো আলোচনা করে বয়সের কাট অফ লিমিট ওপর দিকে একটা করাই যেতে পারে, তাতে নবীনরা আরো উৎসাহিত হবে পার্টিতে আসতে। গত বিধানসভা ভোটের পর থেকে তৃণমূলে এক ব্যক্তি এক পদ নীতি শুরু করা নিয়ে আলোচনা শুরু হয়। তৃণমূল সূত্রে খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতা পুর ভোটে সম্পূর্ণভাবে এই নীতি কার্যকর করার পক্ষে ছিলেন। প্রশান্ত কিশোরের সংস্থারও একই মত ছিল। সূত্রের দাবি, ফিরহাদ হাকিম মন্ত্রী হওয়ায় তাঁকে ফের মেয়র পদে বসানো নিয়েও বারবার আপত্তি প্রকাশ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু শেষ অবধি ফিরহাদ হাকিম থেকে অতীন ঘোষ, দেবাশিস কুমার থেকে দেবব্রত মজুমদারের মতো মন্ত্রী বিধায়করা পুর ভোটে দাঁড়ান এবং জেতেন। তাদের পুর ভোটে প্রার্থী করেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং ফিরহাদ হাকিমকে ফের মেয়র পদেও বসান তিনি। 5ই জুন ইলেকশনের পরে একটা ওয়ার্কিং কমিটি মিটিং করেছিলাম, মমতা ব্যানার্জি ছিলেন, আমিও তার সদস্য ছিলাম। দুটো সিদ্ধান্ত হয় সেখানে যে ওয়ান ম্যান ওয়ান পোস্ট, একজন লোক একটা পদেই থাকতে পারবে। মমতা ব্যানার্জি নিজেই বলেছিলেন, সবাই স্বভাবতই মেনে নিয়েছে। আমার মনে হয় যদি করা যায় তাহলে সেটা ভালো হবে, সেটা লোকের সুযোগ হবে। ওয়ান ম্যান ওয়ান পোস্টটাকে আমি পুরোপুরি সমর্থন করি। তৃণমূলের কর্মীরা খুব হতদ্দম হয়ে যাচ্ছেন কিনা আমি জানি না, বিব্রত হয়ে যাচ্ছেন কিনা আমি জানি না। এখন ওরা হিসেব করছেন কে ওরা কে আমরা, কে কোন দিকে আরেকজন উল্টো কোন দিকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দল সুসংহত, ঐক্যবদ্ধ, সবাই সর্বস্তরের নেতারা কর্মীরা তারা সকলে একত্রিত আছে। সুতরাং কার দ্বারা কে উপকৃত হয়েছে এটা আমার জানার কথা নয়। এর মধ্যেই মঙ্গলবার গোয়া গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেন্দ্র সিংহ ও উজ্জ্বল মুখোপাধ্যায়, রিপোর্ট, এবিপি আনন্দ।